বর্তমানে বাংলাদেশের জব মার্কেট মোস্টলি কোন বিষয়ের উপরে কনসেন্ট্রেট করে থাকে? এখানে দুটো অপশন, একটা হচ্ছে যদি সাবজেক্টের উপরে যদি কনসেন্ট্রেট করে থাকে, আমি বিসিএস বাদ দিয়ে কথাটা বলছি, বিসিএস ক্যাডারের জবটা তো সম্পূর্ণরূপে আলাদা একটা ইস্যু, আমি ওভারঅল আদার জব মার্কেটের কথাই বলছি আর কি। সব কুল মিলিয়ে তো যদি সাবজেক্ট বেস হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে একজন স্টুডেন্ট যে বর্তমানে ইন্টারমিডিয়েট পাস করেছে, হায়ার এডুকেশনের জন্য এন্ট্রি নেবে, সে আসলে সাবজেক্টটা কিভাবে চুজ করবে? আর যদি সাবজেক্ট বেসড যদি জব মার্কেট না হয়ে থাকে, যদি স্কিল বেসড হয়ে থাকে, তাহলে হোয়াট ইজ দ্য সাবজেক্ট, ওই সাবজেক্টে পড়াশোনার পাশাপাশি কোন কোন স্কিলগুলো ডেভেলপের ক্ষেত্রে তাকে কনসেন্ট্রেট করতে হবে? প্লিজ। দ্যাটস এ ভেরি গুড কোয়েশ্চেন। আমি মনে করি একজন যদি কোনো একটা সাবজেক্টে কাজ করতে চান, সেটা যে কোনো সাবজেক্ট হতে পারে, তো আপনাকে ফর এক্সাম্পল আপনি যদি এনজিওতে কাজ করতে চান, তখন আপনাকে ডেভেলপমেন্ট স্টাডিজ নিয়ে পড়াশোনা করতে হবে। ডেভেলপমেন্ট স্টাডিজে আপনাকে অনার্স করতে হবে, মাস্টার্স করতে হবে, আরো যদি হায়ার এডুকেশন নিতে চান নিতে হবে, বিকজ আপনাকে তো বিষয়টা সম্পর্কে জানতে হবে, সেটার একটা প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেশন দরকার। আপনি যে সাবজেক্টে পড়াশোনা করেন না কেন, সেই সাবজেক্টে আপনাকে কিছু প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেশনের সুযোগ দেওয়া হবে, সেটা ইন্টার্নশিপ হতে পারে, সেটা হতে পারে ফিল্ড অ্যাটাচমেন্ট, এনিথিং লাইক দ্যাট। সো শাহিন ভাই, আপনি আপনার মাইক্রোফোনটা একটু মিউট করবেন কাইন্ডলি, আমি আবার শুনতে পাচ্ছি আমার কথাগুলো এই কারণে, প্লিজ। হ্যাঁ প্লিজ একটু করতেন। হ্যাঁ হ্যাঁ শিওর, প্লিজ কন্টিনিউ। একটু মিউট করেন। হ্যাঁ আমি করেছি, এখন কি ঠিক আছে? ইজ ইট ওকে? মিউট হয়নি বোধহয়, যাই হোক, তো এখন ঠিক আছে। আপনার যদি কোনো প্রিফার্ড সেক্টর থাকে, আপনার যদি কোনো চোজেন সেক্টর থাকে, তাহলে সেই সেক্টরে আপনাকে পড়াশোনা করতে হবে, সেই সেক্টরে আপনাকে জ্ঞান অর্জন করতে হবে। সেটা আপনি পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়েন, প্রাইভেটে পড়েন, কিংবা ন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়েন, আপনাকে সেটা নিয়ে কাজ করতে হবে। ফর এক্সাম্পল, ইফ ইউ আর ইন্টারেস্টেড অ্যাবাউট ফিল্ম অ্যান্ড মিডিয়া, আপনি যদি ফিল্ম এবং মিডিয়া নিয়ে কাজ করতে হয়, তাহলে আপনাকে ফিল্ম এবং মিডিয়া নিয়ে পড়াশোনা করলে আপনার জন্য ভালো হবে, কেননা অনেকগুলো বেসিক্স আপনি অন্য কোনো জায়গায় পড়াশোনা করে জানতে পারবেন না। সো যারা কোন একটা নির্দিষ্ট সেক্টরে কাজ করতে চান, তারা সেই সেক্টরে পড়াশোনাটা করেন। এখানে আরেকটা ব্যাপার আছে, নাম্বার ওয়ান, আপনি এইচএসসি পাস করার পর যেটা হওয়ার কথা ভাবছিলেন, সময়ের আবর্তনে আপনার সেই ভাবনা থেকে আপনি দূরে সরে আসতে পারেন, নাম্বার ওয়ান। নাম্বার টু, আপনি যে বিষয়টা নিয়ে কাজ করবেন ভাবছিলেন এবং পড়াশোনা শুরু করলেন, পড়াশোনা করতে করতে আপনার সেই বিষয় থেকে দূরে সরে আসার একটা ইচ্ছা কাজ করতে পারে। সো নাথিং ইজ ফাইনাল আনটিল অ্যান্ড আনলেস ইউ ডু ইট অর নট। আপনি কোনো কিছু করার আগ পর্যন্ত কোনো কিছুকে ফাইনাল হিসেবে দেখার কোনো সুযোগ নাই। এখন আমি আসি পরের প্রশ্নে। আপনার আপনি বলছিলেন যে কোন একটা সেক্টরে যাওয়ার জন্য যার যদি আগে থেকে প্রেফারড কোনো ডেস্টিনেশন না থাকে, সে চাইছে একটা ভালো সেক্টরে যাবে, একটা ভালো সেক্টরে কাজ করবে, সেক্ষেত্রে কিন্তু সাবজেক্ট কোনো বড় ইস্যু না। আপনি যে কোনো সাবজেক্টে পড়াশোনা করেন না কেন, আপনি যে কোনো সেক্টরে কাজ করতে পারবেন, যদি নিজেকে সেরকম করে ডেভেলপ করেন, সেটা হতে পারে বিজনেস, সেটা হতে পারে জব, সেটা হতে পারে হায়ার স্টাডিজ, এনিথিং লাইক দ্যাট, আপনি কিন্তু সেই সেক্টরে কাজ করতে পারবেন। আর যদি মনে হয় আপনি কর্পোরেটে জয়েন করবেন, কর্পোরেটে জব করবেন, সেক্ষেত্রে আপনি একটা এমবিএ করে নিতে পারেন, অসুবিধা তো নাই, এমবিএ এখন প্রাইভেট ভার্সিটিতেও করায়, পাবলিক ভার্সিটিতেও করায়। আপনি যদি অতটুকু ইন্টারেস্টেড হন, অতটুকু প্রিপারেশন নেন, তাহলে আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে এমবিএ করতে পারেন। এটা ইট ইজ দ্য বেস্ট গেটওয়ে ফর এন্টারিং দ্য কর্পোরেট সেক্টর অর মাল্টি ন্যাশনাল কোম্পানি অর সামথিং লাইক দ্যাট। সো আপনি যে সেক্টরে পড়াশোনা করেন না কেন, আপনার যে কোনো সেক্টরে যাওয়ার একটা সুযোগ আছে। যদি আপনি আপনার পড়াশোনা নিয়ে চাকরি করতে না চান, আপনি যে কোনো সেক্টরে গেলে ইউ ডোন্ট মাইন্ড, ইউ জাস্ট নিড এ স্মার্ট জব, ইউ জাস্ট নিড এ জব দ্যাট ক্যান হেল্প ইউ সার্ভাইভ, দ্যাট ক্যান হেল্প ইউর ফ্যামিলি সার্ভাইভ, দেন ইউ ক্যান গো ফর এনিথিং, ইউ ক্যান গো ফর এনিথিং, ইউ উইল হ্যাভ এ হ্যান্ডসাম স্যালারি, ইউ উইল হ্যাভ এ ভেরি গুড লাইফ স্টাইল, ইউ উইল হ্যাভ সাম ক্যারিয়ার অপরচুনিটিস, সো ইউ ক্যান গো ফর এনিথিং লাইক দ্যাট। কিন্তু যদি আপনার কোনো স্পেসিফিক সেক্টর নিয়ে কাজ করতে হয়, আমি আপনাকে বলবো আপনি সেই সেক্টরে পড়াশোনা করেন, আপনার জন্য ভালো হবে। কিন্তু যদি কোনো প্রেফার্ড সেক্টর না থাকে, ইউ ক্যান গো ফর এনিথিং, নো প্রবলেম। বাট দ্য ইম্পর্টেন্ট থিং ইজ ইউ মাস্ট প্রিপেয়ার ইউর সেলফ, ইউ মাস্ট প্রিপেয়ার ইউর সেলফ ফর দ্য জব মার্কেট অর বিজনেস মার্কেট অর এনিথিং। আপনাকে নিজেকে, আপনি যেখানে যেতে চাইছেন সেটার জন্য আপনাকে নিজেকে প্রিপেয়ার করতে হবে, আপনার নলেজ বাড়াতে হবে, আপনার স্কিল বাড়াতে হবে, আপনার স্মার্টনেস বাড়াতে হবে, আপনার
আউটওয়ার্ড যে ওরিয়েন্টেশন সেটা বাড়াতে হবে, এবং সেটা বাড়াতে গিয়ে আপনার যে গণ্ডিবদ্ধ চিন্তা ভাবনা, আপনার যে কমফোর্ট জোন, আমি আপনাকে কমফোর্ট জোন কথাটা শব্দটা ব্যবহার করি, শব্দগুচ্ছ ব্যবহার করি, কমফোর্ট জোন থেকে বেরিয়ে আসাটা পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ। আপনাকে সেই কমফোর্ট জোন থেকে বেরিয়ে আসতে হবে, বিকজ আপনি যদি কমফোর্ট জোন থেকে বেরোতে না পারেন তাহলে হবে কি, আপনি এতদিন ধরে যেটা করে মজা পাচ্ছিলেন আপনি সেটাই করে যাবেন, বাট আপনি চাইছেন ভিন্ন কোনো জায়গায় পৌঁছাতে। তো আপনি যদি ভিন্ন কোনো জায়গায় পৌঁছাতে চান তাহলে আপনাকে ভিন্ন কিছু করে দেখাতে হবে। আপনি যদি ভিন্ন কিছু করে দেখাতে না পারেন বা করতে না পারেন বা ভিন্ন কোনো চেষ্টা করতে না পারেন, অর্থাৎ ইফ ইউ আর নট আউট অফ ইউর কমফোর্ট জোন ইউ উইল রিমেন ইন দ্য সেম প্লেস ইউ হ্যাড বিন। আপনি যে জায়গায় ছিলেন সেই জায়গায় কিন্তু আপনি রয়ে যাবেন, সেখান থেকে আপনি বেরোতে পারবেন না। সো সেখান থেকে বেরোতে হলে আপনাকে কমফোর্ট জোন থেকে বেরোতে হবে, আপনাকে নিজেকে প্রিপেয়ার করতে হবে, এই কথাগুলো বললাম আর কি। প্লিজ শাহিন ভাই।